আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো আব্দুস সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদ। এটি হচ্ছে ঢাকা শহরের গাজীপুরের শ্রীপুর উপজেলার মধ্যে। সো আপনারা ভিডিওটির সাথে থাকুন। আর সো এই কেন্দ্রীয় মসজিদটি অনেক সুন্দর। আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে, তারপরও আমার খালাতো ভাই আমাকে সেখানে নিয়ে যেতে দেখার জন্য। সো গাইজ, আমি এখন ইনসাইডে দেখাচ্ছি। এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ, দ্বিতীয় তলা। সো একটু লেট করে আসার কারণে প্রথম তলায় আমরা জায়গা পাইনি, তাই আমি দ্বিতীয় তলায় উঠি। এটি হচ্ছে উপরের তলার অংশ, অনেক সুন্দর কারুকার্যগুলো, অনেক অ্যামেজিং, একটি অনেক সুন্দর। সো আমাদের নামাজ শেষে আমি একটু, আমার ইচ্ছা ছিল না ভিডিও করার, তারপরও আর কি পরে মনে হলো যে আসলে দর্শকদের একটু দেখাবো, কারণ এত সুন্দর লাগছিল যে খুবই ভালো লাগছিল, চমৎকার একটি মসজিদ। এটি আব্দুল সাত্তার উনি নিজেই স্থাপন করেছে, অনেক সুন্দর। সো আমি এখন বাহিরের দিকে যাচ্ছি আপনাদের। এটি হচ্ছে সিঁড়ি, ভিডিওটি লক্ষ্য করুন, অনেক চমৎকার কারুকাজ। তো সিঁড়ি ভেবে আমি এখন নিচের দিকে যাচ্ছি, আপনাদের একটু বাহির সাইডটা দেখাবো। আসলে এত সুন্দর যে মসজিদ হয় আমি আমার লাইফে এটি ফার্স্ট দেখলাম, অনেক সুন্দর। এর আগে আমাদের, আমার বাসা তো আপনারা জানেন রংপুরের পীরগঞ্জে, ওখানে যে আমাদের সরকারিভাবে যে মসজিদটি করেছে ওটা দেখছিলাম। সো এটি হচ্ছে মসজিদের আউটসাইড, বাহিরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আসলে ভিডিওতে আপনারা সেভাবে বুঝতে পারবেন না, কিন্তু বাস্তবে যারা দেখবেন, গাজীপুরে যারা শ্রীপুরের শেরপুরের দিকে আশেপাশে থাকেন, তারা অবশ্যই যাবেন। এটি হচ্ছে বাহিরের অংশ, অনেক সুন্দর কারুকাজ, অনেক বড় মসজিদ আর কি। এখানে অসংখ্য লোক, কতগুলো লোক যে একসঙ্গে নামাজ পড়তে পারে আমার সঠিক জানা নেই, কিন্তু ধারণা করা হচ্ছে অনেক বড়। এটি হচ্ছে বাহিরের পথ। সো আমি এখন মসজিদের বাহিরে আছি, বাইরে থেকে যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন। এটি হচ্ছে মসজিদের প্রবেশ পথ। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি সেই মসজিদের ভিতরে ঢোকার প্রবেশ পথ। ওটি ওই গেট দিয়েই ভিতরে প্রবেশ করতে হয়। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে মাদ্রাসা, এটা সেই গেট যে গেটটি আমরা মসজিদের ভিতরে ফার্স্ট টাইম প্রবেশ করি। আর এই পাশে যে কারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার পার্কিং এর জায়গা। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন এখানে নামাজ পড়তে আসে, নামাজ শেষে সবাই বেরিয়ে পড়ছে এই কারগুলোতে করে, বাহির থেকে অনেক দূর থেকে লোকজন এখানে আসে নামাজ পড়ার জন্য। আর এই পাশে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, যারা দূরে থাকে তারা বাইক নিয়ে আসে আর বাইকগুলো এখানে পার্কিং করা হয়। সো আমাদের গাড়িটাও এখানে আছে, এই লাল গাড়িটা, এটাই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িটা নিয়ে আমি এখন ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছি। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের গাড়ি, সে আমার আপন খালাতো ভাই। সো এই খালাতো ভাইটা, ওর বাসায় এখন আছি, ওর নিজস্ব গাড়ি এটা। ভাইয়া এখানে একটা বড় অফিসে ভালো পদে জব করে কোম্পানিতে। সো আমার বড় ভাই, আপন ভাই, সে এই মসজিদে নামাজ পড়তে আসছিল, এই যে আসছে, ভাইয়া সাথে ফার্স্ট দেখা হলো এখানে। ভাইয়া এখানে কে, এখানে শ্রীপুরে থানাতে জব করে। সো এখন ক্যামেরার সামনে যাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে একজন আমার খালাতো ভাই আর একজন আমার আপন ভাই। সো সবাই এদিকেই থাকে, সো আমারও ভালো লাগবে। আর এরপর সম্ভবত আমি এখানেই ফিক্সড হয়ে যাবো, এখানে থাকবো। আর আপনারা যে টোকেনটি দেখতে পাচ্ছেন, টোকেনে লেখা আছে হাজি আব্দুস সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদ, টোকেন নং 207। এটি হচ্ছে এই বাইকটা যে আমরা ভিতরে প্রবেশ করেছি, যার কারণে সিকিউরিটি গার্ড আমাদের এই টোকেনটি দিয়েছে। আর আমরা যখন এই বাইকটা নিয়ে বাহিরে যাব তখন ওই টোকেনটি তাদের হাতে দিতে হয়। আর এখানকার সবচেয়ে বেশি ভালো লেগেছে নিরাপত্তা ব্যবস্থাটা, সব আসলে অনেক সুন্দর, কি বলবো, সিকিউরিটি ব্যবস্থা অনেক সুন্দর। সো আমরা এখন বাসার পথে রওনা দিব। দেখতে পাচ্ছেন অনেক ভিড়, কতগুলো লোক এখানে একসঙ্গে নামাজ পড়ে আপনারা দেখতেই বুঝতে পারবেন। অনেক হাইএক্স গাড়ি নিয়ে, কার নিয়ে, অটো নিয়ে, বাইক নিয়ে এখানে নামাজ পড়তে আসে। সো আমরা এখন বাহিরে যাচ্ছি, এই যে আপনারা যে ক্যামেরাতে
সিকিউরিটি গার্ডকে দেখতে পাচ্ছেন। সো টোকেনটি আমার হাতেই আছে, আমি এখন তার হাতে দিব, দিয়ে আমরা বাড়িতে নিয়ে বাইরে যাবো। সো আমি সিকিউরিটি গার্ডের কাছে টোকেনটি দিলাম। সো আমরা এখন গেটে বাইরে আসলাম, এটি হচ্ছে আমাদের বাসার থেকে এখন রওনা দিব। অনেক লোক এখানে নামাজ পড়তে আসে। সো এখন গাইজ আমরা এখন বাসার থেকে রওনা দিচ্ছি। এটি হচ্ছে মাওনা, যে বন্ধুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাওনা বাজার, সেখানে আমরা অলরেডি চলে আসলাম। সো মাওনা বাজারে আসার পর আমরা সামনে কিছু লোকজনের ভিড় দেখতে পেলাম। ওখানে আসলে বর্তমানে ইন্ডিয়াতে যে আমাদের যে কথাবার্তা বলেছে তাদের বিরুদ্ধে একটি মিছিল বের হচ্ছে। সো অনেক লোকজন, সো রাস্তায় অনেক জ্যাম, যার কারণে আমরা একটু ওয়েট করতেছি, কারণ ওই রোড দিয়ে আমাদেরকে যেতে হবে। প্রচুর লোক মসজিদে নামাজ শেষে এখন বর্তমানে তারা এর প্রতিবাদ করবে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। সো আসলে আমাদের ধর্ম নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে অবশ্যই এরকম পলিসি। তো আমরা গাড়িটা পার্কিং করে আমি একটু উপরে উঠলাম এই মার্কেটে, এখানে আমার ভাই হচ্ছে তার ফোনের ব্যাকপ্যাক কিনবে। সো আমরা দেখতেছি এখন অবশেষে কি পছন্দ হয়ে গেল এবং সেটি আমরা ক্রয় করলাম। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। সো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা পেজটিতে লাইক করেনি, ফলো করেনি, অবশ্যই লাইক ফলো করে রাখবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে জানাবেন, আমরা নতুন কোনো ভিডিও দিব। সো গাইজ ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।